ভারত মহাসাগরে সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমবি আব্দুল্লাহ কর্মরত নাবিক নাজমুল হককে জীবিত ফেরতের দাবি জানিয়েছেন মা বাবা সহ স্বজনরা পুত্র শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাবা এলাকাবাসীও নাজমুল সহ তেইশ নাগরিককে জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাহাজ পরে আমরা এটা শুনে লাইনে আমাদের ফোন চালু লাইনে গেছি যাওয়ার পরে যে ও লাইনে আছে ও বলতে ও তখন রেকর্ড পাঠাইছে যে আমাদের জাহাজ আটকা পড়ছে আমাদের জাহাজ নিয়ে যাচ্ছে অন্য রাষ্ট্রে ছেলে তো আটকা পড়ে গেছে জলদস্যু ডাকাইতে ধরে ফেলেছে তাগরে সেই জন্য আপনি করে জানা দিতেছি আপনারা জানি কোনো টেনশন ভরেন না আপনার ছেলে আর কোনো কথা বলতে পারবে না সরকার আপনাদের পাশে আছে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই তো আসলে মেনলি এই বিষয়টা নিয়ে কাজ করবে যেহেতু ভূমধ্যাসাগরের বিষয় এখানে স্থানীয় প্রশাসনের যদি কোনো করণীয় বা নির্দেশনা আমরা সরকারের পক্ষ থেকে পাই তাহলে সেটা অবশ্যই আমরা বাস্তবায়ন করবো কিন্তু